হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা। শাকিব খান বলেছেন, হিন্দিতে মুক্তি দেওয়ার জন্য ডাবিংয়ের কাজ শেষ করে শীঘ্রই ভারতে মুক্তি দেওয়া হবে। স্টার সিনেপ্লেক্সের সনি স্কোয়ার শাখায় সোমবার তুফান সিনেমার স্পেশাল স্ক্রিনে এই কথা বলেন শাকিব। স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বিনোদন জগতে কিছু পরিচালক, সিনেমার অভিনয় শিল্পীদের মধ্যে চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান, রামিরা, ফজলুর রহমান, বাবু কাজী, রাকায়েত, সালাউদ্দিন লাবলু, গাউসুল আলম শাহন সহ কয়েকজন। মুক্তির আগে প্রচার কাজে আয়োজন করা সংবাদ সম্মেলন নায়িকা মিমি চক্রবর্তী উপস্থিত থাকলেও এবার তাকে দেখা যায়নি। এছাড়াও আমন্ত্রিতদের মধ্যে আরও ছিলেন আরফিন শুভ, জান্নাতুল ফেরদৌস, ঐশী, আফসানার বিন্দু সহ আরও অনেকে। সাকিবের পরিবার লোকজনও টিকিট পাচ্ছে না। সিনেমা শুরুর আগে দর্শকদের প্রতি কৃতজ্ঞ ভালোবাসা জানিয়ে শাকিব খান বলেন, ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার পরিবারও অনেকে বলেছেন তারা টিকিট পাচ্ছেন না।